গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সারাদিন কাজকর্মের পরে বাসায় আসলাম। তো বাসায় আমার সোনামণির জন্য আর আমার ছেলের জন্য নাস্তা নিয়ে আসলাম, আর আলিফের মার জন্য নাস্তা আনলাম। তো আমি বাসায় ঢোকার পরে মানে আমার সোনামণি আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে যায়। মানে কীভাবে আমার কোলে সে উঠবে, সে যদি হাঁটতে যায়। জি বাবা, খেয়ে নিছো? গুড। তো আসলে মানে ও যদি বাবু যদি হাঁটতে পারতো তাহলে মনে হয় দৌড়ে সবার আগে আমার কোলে উঠতাম। তো আমার শরীরে অনেক ময়লা ছিল, কারণ অবিশ্বাস করে বাইক দিয়ে বাসে আসলাম। আর আপনারা তো সবাই জানেন ঢাকার শহরের রাস্তাঘাটে অনেক ধুলাবালু। তো এই অবস্থায় ওর আমি কোলে নিতে পারবো না, আর যদি আমি নিতে ইচ্ছা করি ওর মা আমাকে দিবে না। তো আগে আমি ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমার ছেলেমেয়েদেরকে আমি একটু আদর করবো। বিশেষ করে আলিফ তো আমার কাছে এখন আসে না, কিন্তু ছোটোবেলায় অনেক আসতো। কিন্তু এখন আমার মানে আমার বাবু মানে আরিশা, ও মানে কী আর বলবো, ও আমার জন্য অনেক পাগল। আপনারা তো দেখতেই আছেন, এই যে দেখেন আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে আমি ভিডিও করতেছি সেই জন্য আমার দিকে তাকিয়ে রয়েছে। তো একটু ক্যামেরাটা ধরো তো, একটু আমার সোনামণিকে করে নিই। আম্মু আসে, এই যে আমার আবিষ্কার, এটা হলো আমার কলিজা। এটা আমার মানে অনেক কষ্ট করে আমার মেয়েটাকে আমি পাইছি, কারণ আল্লাহ তাআলা ওটা খুব অসুস্থ দিছে। তো আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েটা খুবই সুস্থ আছে, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। তো তো বাড়ির জন্য আজকে নাস্তা আনছি চিকেন ফ্রাই, কিন্তু সে চিকেন ফ্রাই নাকি সে খাইছে, মানে আলহামদুলিল্লাহ মানে আলিফেরটা ও খাইয়ে নিছে। তো নেক্সট টাইমে যদি আনতে হয় তাহলে দুইটা আনতে হবে, যে কোনো কিছু আনলে দুইটা আনতে হবে, কারণ আমার এই সোনামা খাইতে পারে আলহামদুলিল্লাহ এখন খাইতে পারে। তো কী আর বলবো, মানে পুরুষ মানুষ ভাই, আমরা তো পুরুষ মানুষ, আপনারা তো অবশ্যই জানেন পুরুষ মানুষ আসলেই মানে কষ্ট। তো পুরুষ মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে কষ্ট কষ্ট করার জন্যই, আর আমি যদি কষ্ট না করি তাহলে আমার পরিবার চলবে না, আর আমার ছেলেমেয়েদের ভালো মন্দ খাইতেও পারবে না। তো সেই জন্য তো আজকে কী কী বাসা এসে আমি করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আপনাদের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আপনারা আজকে দেখেন কী কী করি। বাবা তুমি খাই নিছ? এখন পানি দিয়ে খাবা, চা দিয়ে পানি দিয়ে খাও। হ্যাঁ, এদিকে আসো বাবা, তোমাকে একটা চুমু দেই। ওয়াও, আলিফের বডি হয়ে গেছে, দেখেন আলিফের বডি হয়ে গেছে, সে এখন বডি আগে বডি নিয়ে নিয়ে আসে ঘুরতেছে। আপনাদের সবাইকে সে বডি দেখেন, দেখাইতেছে ওর অনেক বডি হয়ে গেছে। মানে কি আর বলবো গাইস, মানে ও কিছু ভালো মন্দ যদি খাইতে পারে, যদি মাছ দিয়ে ভাত খাইতে পারে বা মুরগি দিয়ে ভাত খাইতে পারে, যে কোনো কিছু খাইলে ও পেটটা এভাবে আঁকলে মানে ওর বডি দেখায়, মানে ওর বডি হয়ে গেছে। আর সকালবেলা উঠেই মানে বুক ডাউন দেয়, সে বুক ডাউন দেয়। তো ওই দেখেন, আপনারা তো দেখতে আছেন ওই যে বডি দেখাইতে আছে কীভাবে, তার অনেক বড়ি হয়ে গেছে। সাই বড়ি শক্ত হয়েছে। তো তুমি চিকেন ফ্রাই খাইছো, ভালো লাগছে বাবা তোমার কাছে? বাবাকে একটা থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গাইস, আপনাদের শেয়ার করবো, আমরা এখন তো আমি ফ্রেশ হয়েছি, তো আমি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, এখন একটু রেস্ট করবো। তো আপনারা আমার সাথে থাকুন। তো গাইজ, এখন আমি আলিফরে পড়াইতে বসি, কারণ প্রতিদিন আমি সন্ধ্যার সময় ডিউটি শেষ করে আসি, আলিফকে পড়াইতে বসি। আর এদিকে আরিশার জন্য আলিফের পড়াইতে খুব একটু কষ্ট হয়, আর আলিফের বইগুলো সব সিরে বিরে একদম তছনছ করে ফেলছে, মানে কী আর বলবো। আমি যতই ওরে মানে ওর বইগুলো দেই, কিন্তু ওই বইগুলো নেবে না, শুধু আলিফের বইই নেবে, আলিফ যেইটা নেবে সেটাই ওয়াই নেবে। মানে কী আর বলবো, আপনারা তো দেখতেই আছেন বই নিয়ে কীভাবে মানে টানাটানি লাগছে। তো যাক, নিজের কাছে তাও খুব ভালো লাগে, মেয়ে পড়াতে বসি সেখানেও দুষ্টামি করে। তো ওকে পড়ানো শেষ, এখন খাওয়ানোর পালা। তো রাত দিনে ওর মা আলিফকে আরিশাকে খাওয়ায়, তো রাত্রে সে আমার হাতে খাবে, মানে রাত্রে ভাত আমার হাতে খাবে আলিফে। তো আমি আলিপুরে ভাত খাইতে বসি, এখানে আমার মেয়ে চলে আসছে আরিশা। তো আরিশার মুখে আমি ভাত দিয়ে দেখি খাই কি না, কিন্তু আলহামদুলিল্লাহ মুখে নেয়, মানে যেটাই পাবে সেটাই সে মুখে নেবে। তো ওদের খাওয়ানোর শেষ, এখন আমার পালা। তো আজকে হলো পটল ভাজি এবং ডাল বোনা, আর সাথে আছে বোম্বাই মরিচ। আসলে বোম্বাই মরিচ ডাল ভাজি এটা খেতে একটা খুব দারুণ একটা বিষয়, কী আর বলবো। মরিচটার এত পরিমাণ গ্রান, কিন্তু ঝাল কম, কিন্তু মরিচটার অনেক গ্রান। তো খুব মজা করে টেস্ট করে খাইতাছি।
তো আমার মতো ডাল বোনা এবং সাথে বাজি এবং থাকবে সাথে বোম্বাম রেস কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আমার ভাত কাপ প্রায় শেষের দিয়ে এখন আমি থাল বাসনগুলো ধুইতে নিয়ে যাব। এখন আপনারা অনেকে কমেন্ট করে আমাকে বলতে পারেন, অনেকে মনে করতে পারেন আমি থাল বাসনগুলো ধুবো কেন, আপনার ওয়াইফ কী করে তো সে এগুলো ধোয় না কেন। আসলে আপনারা, আমি আগে একটা ভিডিওতে বলছিলাম আলিফের মার হাতে একটু খুব সমস্যা, একটু আঙুল একটা আপনার একজিমা বলে ওইটা, মানে সাবান পাইলে ওইটা একটু মানে আরও চেইতে যাবে, মানে গাড়া আরও বেশি থেক থেকতে দিয়ে যাবে। সেই জন্য আলিফের মাকে আমি এই কাজগুলো করতে দিতেছি না, এই কাজগুলো আমি করে দিই এখন বর্তমানে। তো আসলে এই জিনিসটা শীত আইলে বেশি মানে আপনার এই গাওড়া একটু চেতে। তো আমি এখন সব থালবাড়িগুলো আমি ধুয়ে ফেলবো, তা আলিফের মার্জন অনেকটাই সহজ হয়ে যাবে। তো থাল বাসনগুলো ধুয়ে আমি একে একে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এইসব কাজগুলো আমারও করতে মোটামুটি ভালো লাগে, কারণ সারাদিন তো আলিফের মা আরিশাকে নিয়ে অনেক কাজই করে, তো আমি একটু মাঝে যতটুকু সময় পাই অতটুকু করি। তো আজকে অফিস থেকে আইসা মানে তো গাইস অফিস থেকে আইসা বাসায় কী কী করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং ভিডিওটা আমার শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। তো গাইস এখন ঘুমিয়ে পড়বো, তো বাই বাই, টাটা।